নমস্কার বন্ধুরা, আজকে ইস্কন বা মায়াপুরের আরও একটি সুস্বাদু ও জনপ্রিয় রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটি কোনো আমিষ রান্না নয়, কিন্তু এটি খেতে এতটাই সুস্বাদু যে কোনো আমিষ রান্নাকে কিন্তু হার মানিয়ে দেবে। আর এটা তৈরি করাও কিন্তু বেশ মজাদার আর খেতে অসাধারণ, সময়ও লাগে খুবই কম। তো চলুন বন্ধুরা, দেরি না করে বানিয়ে ফেলি এই অসাধারণ সুস্বাদু ময়দার পনির বা ময়দার ধোকার রেসিপি। এটি বানাতে একটি বিশেষ মশলা আমাদের লাগবে, সেটাও দেখে নেব কী মশলা আমরা এই রান্নায় ব্যবহার করছি। তো চলুন, আর দেরি নয়, কথা না বাড়িয়ে ঝটপট এই নিরামিষ ময়দার পনির রেসিপিটা আমরা তৈরি করে ফেলি। প্রথমেই এখানে একটা বড় গামলা বা বড় বাটি আমি নিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নেব 3 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দার পরিমাণটা যার বাড়িতে যেরকম আপনারা যতটা তৈরি করবেন তরকারিটা, সেই মতো ময়দাটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন। আমি এখানে যতটা তৈরি করব আমাদের ঘরের জন্য ততটাই আমি ময়দা নিয়ে নিয়েছি। এরপর ওই ময়দার মধ্যে সামান্য নুন আর সামান্য মতো সাদা তেল দিয়ে ভালো করে আগে শুকনো হাতে 3টে জিনিসকে মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প করে ঘরের টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে কিন্তু মাখতে হবে। প্রথমেই অনেকটা জল দিলে হবে না, একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এই রান্নাটা তৈরি করাটা কিন্তু খুব মজাদার একটা ব্যাপার। অনেকেই এই রান্নাটা সম্পর্কে ধারণা খুব কমই যে কিভাবে রান্নাটা তৈরি হয়, অথচ এই রান্নাটা কিন্তু ইস্কন বা মায়াপুরে ভীষণই জনপ্রিয় আর খেতে এতটাই সুস্বাদু যে এটা একবার বানাতে শিখে গেলে বারে বারে মনে হবে ঘরে বানিয়ে খাই। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে ফেলছি। ঠিক যেমন রুটি পরোটা লুচির জন্য আমরা ময়দা মাখি, ঠিক সেই রকমভাবেই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। আর অল্প করে জল দিতে হবে, প্রথমে একেবারে অনেকটা জল দিয়ে দিলে ময়দার ডোটা কিন্তু আমাদের তৈরি হবে না। আমার চ্যানেলে যারা প্রথম নতুন বন্ধু, আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবে। তো দেখো, কথা বলতে বলতে জল দিয়ে কিন্তু ভালো করে ময়দার একটা ডো আমি বানিয়ে ফেলছি। ময়দার ডোটাকে বানিয়ে রেখে এরপরে এটাকে আমি একটু রেস্টিং টাইমে রেখে দেব। ময়দার ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব শক্ত হয়ে যাবে একদমই না। ঠিক যেমন ময়দা মাখা হলে আমার রুটিটা তৈরি হয়ে যাবে, সেই রকমভাবেই ময়দাটা কিন্তু আমি মেখে ফেলেছি দেখো। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এইখানে আমার সময়টা একটু বেশি লাগবে, তাই আমার রান্নাটা করার আগে যদি ভাবি রান্নাটা সেদিনকে করব, সকালবেলা কিন্তু ভেবে রাখতে হবে যে ময়দাটা আমাকে আগে মাখতে হবে, কারণ এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। যদি হাতে খুব কম সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা রাখতেই হবে। তো ময়দা মাখা আমার কমপ্লিট, এরপর এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। 3 ঘন্টা পরে আমি ফিরে চলে এলাম। ঠিক 3 ঘন্টা পরে ময়দার ঢাকাটাকে খুলে আমরা দেখে নেব একবার, ময়দাটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে এসেছে। মা হাত দিয়ে দেখবে কিন্তু তলা থেকে কিন্তু একদম লেগে গেছে, কিন্তু আমাদের তোলার কোনো দরকার নেই, ময়দা যেরকম লেগে আছে লেগে থাক। এরপরের কাজটা কিন্তু বেশ মজাদার, দেখলেই বুঝতে পারছেন যে আমি কিন্তু এটাকে একদম কলের তলায় রেখে দিয়েছি। মা এবার এই যে জল পড়ছে এই জলের মধ্যে ময়দাটাকে কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে নেবে। হ্যাঁ, কিরমভাবে মেখে নেবে, যাতে এই ময়দাটাকে জলের মধ্যে মাখতে মাখতে ময়দার থেকে বেরোনো এই সাদা জলটা আমাদের ফেলে দিতে হবে। এখানে আমি মোটামুটি 9 থেকে 10 বার জল পাল্টে ময়দাটাকে কিন্তু এভাবে মেখে নেব। মাই এখানে মেনলি মেখে নিচ্ছে, আমি ছবিটা তুলছি। তো দেখো, জল দিয়ে মাখতে মাখতে কিন্তু তলায় যে ময়দাটা লেগেছিল সেটা কিন্তু উঠে গেছে, আর লেগে নেই। কিন্তু আমাদের একটা দিক একটু খেয়াল রাখতে হবে অবশ্যই করে, ময়দা যখন এভাবে চটকানো হচ্ছে, সে এক হাতে চটকাও বা 2 হাতে, ময়দাটা যেন কোনোভাবে ছেড়ে ছেড়ে না যায়, মণ্ডটাকে কিন্তু আমাদের এক জায়গা করেই রাখতে হবে। আর দেখো কিরম দুধ সাদা জল বেরিয়েছে। তো এবার জলটাকে আমরা পাল্টে নেব, পাল্টে আবারও একবার জল দিয়ে মেখে নেব। তো এই সাদা জলটাকে আমরা ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পরে দেখো ময়দাটা আস্তে আস্তে কিন্তু কীরকম একটা সেই দেখতে যেন সে মনে হচ্ছে চর্বির মতো লাগছে। মজার কথা, এই রান্নাটাকে কিন্তু অনেকে আবার নিরামিষ চর্বির তরকারি হিসেবেও জানে,
কারণ যদি না কাউকে বলে দাও যে এটা কী দিয়ে বানানো হয়েছে, প্রথমবার যারা খাবে এই তরকারিটা প্রথমবার খেলে তো অবশ্যই ভুল বুঝবে যে এটা নিশ্চয়ই চর্বির তরকারি, কারণ খেতে স্বাদটা একদম চর্বির মতোই লাগে। কিন্তু না, যেহেতু ভগবানের প্রসাদ হিসেবে রাখা হয় তরকারি, তাই এখানে তো আমিষ রান্না হবেই না, এটা সম্পূর্ণভাবে নিরামিষ একটি সুস্বাদু তরকারি। তো দেখো, যত চটকানো হচ্ছে ময়দাটাকে তত সাদা জল বেরোচ্ছে, আর সাদা জল ফেলতে ফেলতে ময়দার পরিমাণটাও কিন্তু কমে যাচ্ছে। তাই এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা এই রান্নাটা করতে গিয়ে কিন্তু আবার বেশি মায়া করো না যে অনেকটা ময়দা বেরিয়ে গেল, মায়া করলে একদম চলবে না, কারণ রান্নাটা তো এইরকমভাবেই তৈরি করতে হবে না। তো ময়দার এই সাদা জলটা যতক্ষণ না একদম বেশ পরিষ্কার মানে জলের রঙটা ধরে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের ধুতেই হবে। আর দেখো ময়দাটা কীরকম চামড়ার মতো হয়ে গেছে একদম, আর অনেকটাই পরিমাণে কমে গেছে দেখে বুঝতেই পারছো। তো আমাদের মোটামুটি শেষের দিকে চলে এসেছে মানে জল পাল্টানোর ব্যাপারটা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই দেখো জিনিসটা কীরকম যেন একটা মানে টানটান একটা চামড়ার মতো জিনিস। আর এই পর্যায়ে যখন মনে হবে শেষবারের মতো জলটা ধোয়া হয়ে গেছে, তখন কিন্তু হাত দিয়ে এইভাবে যেরকম মা করছে হাত দিয়ে চিপে চিপে এই ময়দা থেকে কিন্তু জলটা আমাদের চেপে বার করে দিতে হবে, কারণ ময়দা যদি জল থেকে যায় তাহলে আমরা কিন্তু এটাকে ভাজতে পারবো না। তাই যতটা সম্ভব চিপে চিপে জলটাকে কিন্তু আমাদের একদম বের করে দিতে হবে। দেখো মা যতটা চিপছে আবারও কিন্তু জল বেরোচ্ছে, প্রচণ্ডভাবে চিপে চিপে জলটাকে একদম বার করে নিতে হবে। যদি মনে হয় কোনো কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে চিপে জল বার করে নেবে সেটাও করতে পারো, তবে সেটা আমি খুব একটা সাজেস্ট করবো না, কারণ আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি কাপড় দিয়ে করতে গিয়ে কিন্তু কাপড়ে এই ময়দার ডোটা কিন্তু লেগে যেতে পারে। তো চেষ্টা করবে হাত দিয়েই করতে। তো দেখো হাত দিয়ে যতটা সম্ভব চিপে বার করা যায় বার করে নেওয়া হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমরা নিয়ে নিলাম ময়দার ডোটা। প্রথমে আমি যে ডোটা মেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই পরিমাণে কমে গেছে। তো আর জিনিসটা কতটা টান টান হয়ে গেছে দেখো, মানে মোটামুটি এটাকে খুলতে মানে ছিঁড়ে বার করতে গিয়ে বেশ মানে টান ব্যাপারটা একটা আসছে। তোমরা চাইলে কিন্তু এখানে ছুরি দিয়েও কেটে কেটে নিতে পারো। এটা থেকে একদম যেরকম লুচির মতো মানে ছোটো ছোটো লেচি আমরা বার করি লুচি তৈরি করার জন্য, সেরকম ছোটো ছোটো লেচির মতো বের করে নিয়েছে মা, একদম ছোট্ট ছোট্ট, খুব বেশি বড় বড় করার দরকার নেই। তো এরপরে এবার এগুলোকে আমরা কিন্তু ভেজে নেব। তো তার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হলো সাদা তেল। সাদা তেলেই রান্নাটা করলে বেশি সুস্বাদু লাগবে, তো চেষ্টা করবি সাদা তেলেই করার। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে ওই ময়দার লেচি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা অবশ্যই আমার বলে রাখাটা খুব প্রয়োজনীয়, সেটা হলো যখন লেচিগুলো তেলের মধ্যে দেবে চেষ্টা করবে একটু দূরত্ব বজায় রাখতে একটা লেচি থেকে আরেকটা লেচির, কারণ এটা যদি একটা লেচির সঙ্গে একটা লেচি লেগে যায় না সেটা খুলতে রীতিমতো বেগ পেতে হয়, কারণ এগুলো একদম আটকে যায় একটা সঙ্গে আর একটা। তো আমাদের কিন্তু সেই অভিজ্ঞতাই হয়েছিল, তোমাদের সামনে সেটা একদম তুলেই ধরেছি, তোমরা দেখতেই পাচ্ছ। যেই দেওয়া হয়েছে ততই আমরা চেষ্টা করেছি দূরে দেওয়ার, তাও কিন্তু একটা সঙ্গে একটা লেগে গেছে। এবার যতক্ষণ না পর্যন্ত একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খোলা যায় না, একসাথে লেগে যায়। দেখো চারটে কিন্তু একসাথে লেগে গেছে, আর তেলে দেবা মাত্র কিন্তু বেশ খানিকটা ফুলে ফুলে উঠেছে, দেখতে কি সুন্দর লাগছে, একদম ঠিক মনে হচ্ছে চর্বির বড়ার মতোই কিন্তু দেখতে লাগছে, বা অনেকে ফুচকাও বলতে পারো, হ্যাঁ ফুচকার মতো লাগছে। তো দেখো একদম যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ কিন্তু এটা লেগেই থাকবে, আর একটু মোটামুটি গোল্ডেন ব্রাউন করে আমাদের ভেজে নিতে হবে। তোমাদের রেসিপিটা কেমন লাগছে বা তোমরা এই রেসিপিটা আর কীরকমভাবে বানাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে একদম ভুল করো না। দেখো কী সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, ব্যাস আমাদের এক খেপে মোটামুটি ভাজাটা হয়ে গেলে আমরা পরপর অনেকগুলো করে ভেজে নেব। যদিও আসলে এই যেহেতু লেগে যাচ্ছে একটা সঙ্গে একটা, তাই আমাদের একসাথে অনেকগুলো ভাজতে একটু অসুবিধে হচ্ছিল, তাই এরকম দুটো তিনটে বা মাঝে তো মা একটা করেও ভেজেছে যাতে একটা সঙ্গে একটা লেগে না যায়। কিন্তু সব শেষে আমরা আর একটা প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাতে আশা করছি একটা সঙ্গে আর একটা লেগে যাবে না, কারণ তোমাদেরকে দেখানোর জন্যই তো আমার এই রান্নার ভিডিওটা, তাই জন্য তোমাদের যাতে সুবিধে হয় সেটা অবশ্যই আমরা মাথায় রাখবো। মাঝখানে একটা দিয়ে মা কী করছিলো, তেলের চারধারে কড়ার গায়ে এভাবে লাগিয়ে দিচ্ছিলো একটা করে, তাহলে কিন্তু কোনোভাবেই একটা সঙ্গে একটা লেগে যাবে না।
তাও যতটা সম্ভব সাবধানে করার চেষ্টা করেছে। তাও কিন্তু ওরা এতটা বন্ধুত্ব পাতিয়ে ফেলছিল তেলের মধ্যে যে আর বলার নয়। তো দেখো একটা একটা করে মা ভেজে নিচ্ছে, তাহলে আর ওরকম অসুবিধে হচ্ছিল না। তোমরা কিন্তু যে কোনো দিন বাড়িতে কেউ এলে, কোনো অতিথি এলে অবশ্যই রান্নাটা করে খাওয়াতে পারো, অবশ্যই তোমরা প্রশংসা কুড়োবেই কুড়োবে। অনেকে কিন্তু এটাকে নিরামিষ পনির বা কাশ্মীরি পনির হিসেবেও নাম দিয়ে রাখে। তো দেখো এখানে একটা মশলা আমি তৈরি করব, গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে গরম তাওয়ার মধ্যে কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। তাওয়াটা একটু গরম করে নিয়েছি, তারপর এটাকে একটু ড্রাই রোস্ট করার জন্য বেশ খানিকক্ষণ ধরে আমি নেড়ে নেব। আর চেষ্টা করবে এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করেই রাখার, কারণ বেশি হাই ফ্লেমে করতে গেলে মশলাগুলোর মধ্যে এটা পোড়া গন্ধ এসে যাবে, সেটা তখন মশলাটা খেতে একদমই ভালো লাগবে না। এটাকে একটু না চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ গরম হয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে গোটা মশলাগুলো থেকে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কারণ গরম জায়গায় রাখলে এটা আবার বেশিক্ষণ মতো কিন্তু মশলাটা রান্না হয়ে যাবে, মানে গন্ধটা পুড়ে যাবে। তো সেটাকে আমি গুঁড়ো করে রেখে দিচ্ছি। আর এদিকে ওই কড়ার মধ্যেই তেল দিয়ে শুকনো লঙ্কা একটা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে একটা দেড়খানা মতো টমেটো বেটে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোকে একটুখানি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নের সঙ্গে। তারপরে মা এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছে। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা মোটামুটি ঘরের মশলা আমাদের হয়ে থাকে। তারপরে ঝালের জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আমরা দিয়েছি, কিন্তু লাল লঙ্কার গুঁড়ো কিন্তু আমরা এই রান্নায় ব্যবহার করিনি। আর স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি, ব্যাস এই সব মশলাকে একসাথে মিশিয়ে নেওয়া হলো। আর মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় তার জন্য সবাই যেন একটু জল এখানে অ্যাড করে দিতে হবে, তাহলে মশলাটা সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে যাবে। মশলাটাকে আরও ভালো করে সুন্দরভাবে কষিয়ে নেবার জন্য মা এখানে মশলাটা কষাতে কষাতে কিন্তু একটু চাপা দিয়ে নেবে। কিন্তু তার মধ্যে আমরা একটা কাজ করেছি, সেটা হলো নিরামিষ রান্নার জন্য যে মশলাটা ভীষণভাবে ব্যবহার হয় সেটা হলো হিং। হিঙের গন্ধ তো নিরামিষ রান্নায় দুর্দান্ত লাগে, আর এই সমস্ত ঠাকুরের রান্নাতে তো হিঙের ব্যবহার হয়েই থাকে। তো একটুখানি হিং দিয়েই মশলাটাকে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছে মা। আর এরপরে এটাতে দিয়ে দেবে একটা ঢাকা। মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই ঢাকাটা দিয়ে দিলে তারপরে দেখবে মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে, আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের রান্নাও হয়ে গেছে। ব্যাস আর তো আমাদের বেশি কিছু রান্নার ব্যাপার কিছু নেই। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। গরম জলটা ব্যবহার করতেই আমি বলবো, কারণ গরম জলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, খুব ভালো লাগে রান্নার গ্রেভিটা। তো এখানে গরম জল দিয়ে দেওয়া হলো। যতটা গ্রেভি মনে হচ্ছে তোমরা রাখবে ততটাই দিতে পারো, যদিও আমরা খুব বেশি গ্রেভি করিনি, কারণ এটাতে তো আমরা আলুর ব্যবহার করিনি। তোমরা কিন্তু আলু দিয়েও রান্নাটা করতে পারো, তাই জন্য আমরা খুব বেশি গ্রেভি এখানে করিনি। তো গ্রেভিটা ফুটে ওঠা অবধি আমরা অপেক্ষা করছিলাম। গ্রেভি ভালো মতো ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা ময়দার যে বড়াগুলো বা পকোড়াগুলো সেগুলোকে দিয়ে দিল মা। একটু ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন যেরকম বড় বড় হয়ে ফুলে আছে, একটু বাদে ফুটে উঠলেই যদিও ফোলাটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু দেরি না করে বাড়িতে অবশ্যই রান্নাটা ঝটপট বানিয়ে ফেলো। আমি এটা প্রথমবারই খেলাম বাড়িতে, তোমরাও বানিয়ে আমাকে বলো যে রান্নাটা খেতে কেমন লাগছিল। টকবগিয়ে ফুটছিল যখন মা এটাকে একটা ঢাকা দিয়ে দিয়েছে। 5 মিনিটের জন্য কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিয়েছিলাম। তারপরে দেখো ঢাকাটা খুললে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক যেমন বলেছিলাম যে এগুলো একদম চুপসে যাবে, ঠিক তাই হয়েছিল, অত ফোলাভাব নেই। দেখতে অনেকটা সোয়াবিনের মতো দেখতে লাগছে না? হ্যাঁ ঠিক এই সবে কিন্তু আমাদের এই তৈরি করেছিলাম যে মশলাটা গোটা ধনে, জিরে আর মৌরি দিয়ে সেই যে মশলাটা এর মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তবে পুরো মশলা দেবে না, যতটা রান্নার পরিমাণ সেই মতো মশলাটা দিতে হবে। আমরা এখানে মোটামুটি 1/2 টেবিল চামচ মশলা দিয়েছিলাম। মশলাটা দেবার পরেও এর মধ্যে মা দিয়ে দেবে সামান্য একটুখানি ঘি। ঘিয়ের গন্ধটা খুব ভাল লাগে, ঘি চাইলে তোমরা নাও দিতে পারো।
এইবার একটুখানি নাড়াচাড়া করে মশলাটাকে মা মিশিয়ে নিচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা এখন লোতেই রেখেছি। তারপরে মা বলল যে না, আর একটুখানি হাইতে দিয়ে একবার ফুটিয়ে নিই 1 মিনিটের জন্য। তাই আবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিলাম, আর একটু ভালো করে ফুটিয়ে নেওয়া হলো। এবার একটুখানি ঘি দিয়ে আমরা এটাকে গ্যাসের ফ্লেমকে অফ করে দেবো। ব্যাস, আমাদের আজকে এই নিরামিষ পনিরের তরকারি বা নিরামিষ ধোকার তরকারি কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। রেসিপি ভালো লাগলে লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল, শেয়ার তো করবেই বন্ধুদের সঙ্গে অবশ্যই করে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, আজকে প্রথম দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা পুরনো বন্ধু, আমার সাথে আছো এতদিন ধরে, আমার ভিডিও দেখছো, তাদেরকে তো অনেক ধন্যবাদ। তো আজকে নিরামিষ চর্বির তরকারি বা নিরামিষ ধোকার তরকারি বা কাশ্মীরি পনির বা কাশ্মীরি ধোকা, কত নাম দেবো আমি, কত নাম দেবার আমার কিছু নেই। এই এতগুলো নাম নিয়ে কিন্তু রেসিপিটা সবার কাছে ভীষণভাবে পরিচিত, ভীষণভাবে জনপ্রিয়। এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো চলি বন্ধুরা, আরও কোনো নতুন বা পুরনো বা কোনো জনপ্রিয় রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। টাটা।